আপনারা গাসুল আজম মাঝবান্ডারের জীবনীতে কম বেশি অনেকেই শুনেছেন যে হজরতের আধ্যাত্মিক প্রভাবে এক রাতে মক্কা শরীফ হইতে চট্টগ্রাম শহরে হাজির প্রত্যাগমন, মানে এক রাতেই একজন হাজির মক্কা থেকে চট্টগ্রামে পৌঁছান কিভাবে সম্ভব। কিন্তু এই হাজি আসলে কে তা সকলের অজানা, সেই হাজিকে নিয়েই আমাদের আজকের ভিডিও। সো জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তার আগে এমন আরও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। গাসুল আজম মাঝবান্ডারের জীবনী কেরামত বই থেকে যেমনটা জানতে পেরেছি সেটাই আপনাদের শেয়ার করছে। চট্টগ্রামের নানুপুর নিবাসী সৈয়দ খায়রুদ্দিন ডাক্তার সাহেবের একজন বন্ধু কাবা শরীফ হজ করতে গিয়েছিলেন। হজ শেষে হাজিরা যখন সবাই বাড়ির পথে ফিরতে লাগলেন, তখন তার কাছে টাকা পয়সা না থাকায় বাড়িতে ফিরতে পারবেন না বলে চিন্তায় পড়ে যান। সঙ্গী হাজিদের থেকে সাহায্য চেয়েও কোনো কাজ হয়নি। অবশেষে তিনি খোদায় তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। তিনি আরবি ভাষা না জানায় কারো কাছে তার মনের ভাব প্রকাশ করতে পারছিলেন না। অবশেষে তিনি বোবার মতো হয়ে ভিক্ষা করতে লাগলেন। এত কষ্টে তার শরীরও খারাপ হয়ে যায়। তিনি বিপদগ্রস্ত হয়ে খোদার কাছে প্রার্থনা করেন যে, হে করুণাময়, বিশ্বে যদি তোমার কোনো মহান মাহবুব থাকেন, জামানার দুঃখ নিবারক ক্ষমতাবান তোমার কোনো প্রিয় বন্ধু যদি জগতে থাকেন, তবে তার উসিলায় তুমি আমাকে এই বিপদ হতে উদ্ধার করো, আমাকে দেশে ফিরবার উপায় করিয়ে দাও, তুমি ছাড়া আমার কোনো গতি নাই। হে আল্লাহ, তোমার প্রিয় হাবিব নবীজির রওজা মোবারকে জিয়ারত করতে এসে এবং তোমার ওই পবিত্র কাবা গৃহে তওয়াফ করতে এসে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ তা ক্ষমা করো। আল্লাহ তাআলা তার সে প্রার্থনা কবুল করিলেন। পরদিন সন্ধ্যায় তিনি নির্জনে ঘুরছিলেন, এমন সময় মাওলানা জনাব হযরত আহমদুল্লাহ মাঝবান্ডারি কাদ্দাসি সিরহুল আজিজ সাহেবকে দেখতে পান। দেখে অবাক হয়ে যান এবং তার মনোবল যেন খুশিতে দ্বিগুণ বেড়ে যায়। দৌড়ে গিয়ে জিজ্ঞেস করেন, হুজুর আপনি কখন আসছেন? উত্তরে তিনি বলেন, আমি হজের আগে আসছি। হুজুর বলেন, তুমি তোমার সঙ্গে হাজিদের সঙ্গে যাওনি কেন? হাজি তার সব সমস্যার কথা খুলে বললেন। হুজুর বলেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছায় দিবেন এবং তাকে কুদরত অবস্থায় দেখে তলি থেকে কিছু খাবার বের করে খেতে দিলেন। এরপর দুজন মিলে মাগরিবের নামাজ শেষ করে যখন অন্ধকার নেমে আসে, তখন হুজুর তার তলি থেকে একটি মোমবাতি বের করে জ্বালিয়ে তার হাতে দিয়ে বলেন, সামনের দিকে তাকাও। তখন তিনি সামনের দিকে তাকাতেই দেখেন কিছু দূরে একটি উজ্জ্বল আলোকরশ্মি জ্বলছে। তিনি বলেন, সেই আলোকরশ্মি যেন তার মুখের দিকে দিয়ে আসছে। তিনি হুজুরকে বলেন, আমি একটি উজ্জ্বল প্রদীপ দেখতে পাচ্ছি। হুজুর তাকে একটি ইসম শিখাই দিলেন, মানে দোয়া দিয়ে বলেন, তুমি এই ইসমটি জপতে জপতে ওই প্রদীপটির দিকে এগিয়ে যাও, এদিক ওদিক তাকাবে না, যেই কথা সেই কাজ। সেই ইসমটি জপতে জপতে সামনে যেতে লাগলেন। কিছুক্ষণ পর হঠাৎ সেই ইসমটি ভুলে যায় এবং প্রদীপটি অদৃশ্য হয়ে যায়। তিনি ভীত হয়ে পড়লেন, কি করবেন তিনি এখন? এদিক ওদিক তাকিয়ে দেখেন তিনি চট্টগ্রাম সদরঘাটের বারটলা করে নামক স্থানে এসে পৌঁছেছেন। এরপর তিনি আর দেরি না করে ছুটে আসেন দরবার শরীফে এবং খুঁজলেন আহমদুল্লাহ মাঝবান্ডারি হজে গিয়েছিলেন কিনা। জানতে পারেন তিনি কোথাও যাননি। সেই হাজির আর বুঝতে বাকি নেই যে এটা আল্লাহর রলের কেরামত। তিনি গিয়ে হজরতের পায়ে পড়লেন। হজরত তাকে বললেন, তুমি বাড়ি যাও, তোমার জন্য পরিবারের সবাই ব্যাকুল হয়ে আছেন। তিনি ঘরে গিয়ে দেখেন সবাই তার দিকে অবাক চোখে তাকিয়ে আছেন, কারণ সবাই ভেবে নিয়েছেন তিনি আর বেঁচে নেই। সবাই যখন জিজ্ঞেস করেন কিভাবে এলেন, তখন তিনি বলেন, এক বাদশাহ তাকে আসতে সাহায্য করেছেন, কারণ হুজুর তাকে এই ঘটনা বলতে নিষেধ করেছেন। সেই হাজি মারা যাওয়ার আগে এই ঘটনাটি বক্তপুর আব্দুল গোমস্তা সাহেবকে বলে যান। তিনি বলেন, এ কথাটি গোপন রাখতে হজরত আমাকে অঙ্গীকার করেছিলেন, এতদিন আমি গোপন রেখেছিলাম। আমার মৃত্যুকালেও এই রহস্যটি গোপন থাকিলে লোকে তার পরিচয় পেতে কষ্ট হবে, বিদায় অদ্য আপনার নিকট ব্যক্ত করিলাম। সেই হাজির নাম হজরত আনুশা মাঝবান্ডারি। তার মাজার শরীফ অবস্থিত চট্টগ্রাম জেলার ফরচুর থানার অন্তর্গত রুশাঙ্গিরি ইউনিয়নের 8-9 নং ওয়ার্ডের মধ্যবর্তী বাইতুন নাইম জামে মসজিদের পুকুরের পারগেশে। বর্তমানে এলাকাবাসী ও প্রবাসী সহযোগিতায় সেই মাজারের কাজ নির্মাণাধীন।